নারী জন্ম সার্থক হয়েছে রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাব দেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার মায়েরা, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে সম্মান করবেন। আর পুরুষদেরকে বলছেন ওয়াসিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো আচরণ করো, মারা যাবে না, মারা যাবে না, মারতেই পারবে না, পছন্দ না হলে তালাক দেন। কি দেন? তালাক দেন। তালাকের দেওয়ার সিস্টেম আছে? আমার দেশের তালাকের কোনো সিস্টেম নাই। তুমি নিমুলা, এক তালাক, দুই তালাক, তিন তালাক, চোদ্দ গোষ্ঠী তালাক আছে না? নাই বেদবাদ, চোদ্দ গোষ্ঠী বিয়ে করছো? আল্লাহ বলছেন খবরদার, ভালো লাগে না, মারা যাবে না। একজন স্বামী একটা সহিহ রিওয়ায়েত থেকে আছে রাসূলুল্লাহ, আমি আমার বউকে শাসন করতে পারবো কিনা? হুজুর বলছেন হ্যাঁ, তুমি তুমি সওয়াক করো, এই মেসওয়াকের তুমি ধরবা, এইটা দিয়ে তুমি মারবা। এর রাসূলুল্লাহ তাও ইয়ের কি হবে? হুজুর হ্যাঁ, ইয়ের কি হিসাবে মারো? সুবহানাল্লাহ বলবেন না, ইয়ের কি করে মারো? একটা মেসাজ ভাই, এক দিক যদি আপনি ধরেন থাকি তো চার চার আঙ্গুল, ঠিক ঠিক না? কথা দিয়ে কাবু করো, মার দিয়ে নয়, কারণ তুমি তো মারলাম, এই মার তো দিয়ে তুমি বিবিকে কন্ট্রোল করতে পারবে না। ওয়াসিরুহুন্না বিল মারুফ, তোমার বিবির সাথে ভালো ব্যবহার দাও। বলে হুজুর বলছে আয়সা খেলা দেখা কি শেষ হয়নি? হুজুর বুঝতে পারছেন কষ্ট হয়েছে, চলেন আমার দেখা হয়েছে। বিবিকে হুজুর ঘুরতে যেতেন, আল্লাহু আকবার বলেন। আপনি বিবি রাসূল যা করেছেন যদি আপনি করতে পারেন, আপনার বিশ্বাস করুন, আপনার বিবি বছরেও পাবে বেড়েতে যাওয়ার কথা কইবো না। সুবহানাল্লাহ। একদিনও কবে না রাসূল কেমন আচরণ করতেন, আল্লাহ যা অর্ডার করেছেন সেইভাবে অর্ডার করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন খবরদার, তোমার বিবিকে মোহর দিয়ে বিয়ে করো। মোহর আছে নাকি আজকে? আজকে যৌতুক, আজকে কি প্রধানমন্ত্রী আমাদের দেশের মা প্রধানমন্ত্রী কি? দুই দলের নেত্রী তিনিও ছিলেন মা, দুই মা দেশ স্বাধীনের পর পর ক্ষমতায়, ঠিক কিনা বলে? কিন্তু একজন মা কোরআন আয়াত পার্লামেন্ট টানতে পারলেন না। মানুষের আইন দিয়া যৌতুক বন্ধ হবে না, যৌতুক বন্ধ করতে হলে কোরআন লাগবে। কি লাগবে? কোরআন ছাড়া যৌতুক বন্ধ হবে? আমার ভাইয়েরা খবরদার, মারা যাবে না, মারবেন না। অঙ্গহানি করলে তো আরো বেশি কাফফারা আছে। আল্লাহু আকবার বলে, চেহারায় মারলে কাফফারা আছে, মারা যাবে না, বিবিকে মারবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন, বিবি জন দোয়া করো। নবীজি বলছেন ওই পুরুষ যার জাতি, যেই পুরুষ তার বিবির কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। জনগণের কাছে শ্রেষ্ঠ, আমি আমার জনগণের কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেয়ামতের দিন আল্লাহ যদি কয় এই জনগণ, এই মন্ত্রীর ব্যাপারে কোন নালিশ আছে নাকি বল? আমার তো মনে হয় 18 কোটি মানুষই নালিশ করবে, ঠিক কি না? মানে বাঁচার কোনো উপায় নাই। এই যে আমরা ওয়াজ করি, আমাদেরকে কিন্তু সাথ দেওয়া হবে না। আল্লাহ তো বড় হাকামুল হাকিমিন, কাউকে সাথ দেবে না। ইমামদের ব্যাপারে জিজ্ঞেস করে মুসলিমদের, শোনো, তোমার ইমাম কি ফাঁকিবাজি করছে নাকি? আল্লাহ আকবার বলেন। যাই বক্তা তো ওয়াজ করেছেন সারা দেশ দুনিয়া মিলে, এই বক্তা কি কোরআনের বাহিরে কোন আলোচনা করেছে নাকি? একজন জনগণ যদি বলে হে আল্লাহ, এই বক্তা তো শুধু কিচ্ছা গাইছে, যে এটা কোরআনে নয় হাদিসে, এমন বক্তা আছে না? নাই, আছে না? নাই। এই বক্তাদের ওয়াজ শুনে মানুষ ঘন্টা পর ঘন্টা, আর মান কলা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বললে ঈমান বাড়ে, যে কোরআন থেকে আমল করলে আমাল আমালা বিহি উজরা, যে কোরআন থেকে আমল করলে জান্নাতি হয়, সেই কোরআনের ওয়াজ শোনার সংখ্যা আজকে কম। তবে হ্যাঁ, আমি মন খারাপ করি না, আমি দৃষ্টান্তটা এইভাবে দিই। আচ্ছা বলেন তো, বগির সংখ্যা বেশি হয় না ইঞ্জিনের সংখ্যা বেশি হয়? কি বলেন ভাই?
কার সংখ্যা বেশি হয়? বগির সংখ্যা বেশি হয়। আর আর ইঞ্জিলের সংখ্যা হয় ক? তামার সঙ্গে যারা বসে আছেন সামনে পেছনে বসে আছেন, এরা হলো ইঞ্জিল। সুবহানাল্লাহ বলবেন না? এক এক ফুট হবে, কয়জন জান্নাতে নিয়ে যাবে? কয়জন? আশারা, দশ জন। আর এক এক ফুট ইঞ্জিল আগামী কাল থেকে দশ জন বিশ জনকে কোরআনের দাস দিবে, দাওয়াত দিবে। সুবহানাল্লাহ, বগিরা গিয়ে ঘুমাচ্ছে আর ইঞ্জিল গুলো আগামী কাল থেকে এই কোরআনের দাওয়াত দিতে শুরু করবে। আল্লাহ বুঝা তৌফিক দিক বলে আমরা আরো আসতে বলি আমি এই মাহফিল প্রতি বছর হোক। আপনারা কি চান? আমি এখন শেষ করবো। মাহফিলের তো একটা সাইজ থাকে,